নমস্কার বন্ধুরা, আমি গুরুচরণ কামল। হিস্ট্রি ইন ডিপ চ্যানেলে আমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হিস্ট্রি নেটের সিলেবাস নিয়ে এবং তার স্ট্র্যাটেজি নিয়ে। তার আগে কিছু কথা বলে নিতে চাই, এই চ্যানেল খোলার একমাত্র উদ্দেশ্য হলো ইতিহাস চর্চা। এই চ্যানেল থেকে ইতিহাস চর্চাটা আমরা এমনভাবে করব যাতে করে এই ইতিহাস চর্চাটা সমস্ত পরীক্ষার ক্ষেত্রে উপযোগী হয়ে ওঠে, সেটা নেট, সেট বা ইউপিএসসির মতো পরীক্ষাই হোক না কেন। এরপর এসে যাই আমরা স্ট্র্যাটেজিতে, আমরা কিভাবে প্রস্তুতি নেব ওই চ্যানেল থেকে। আমরা শুরু করব একদম প্রাচীন ভারতের গোড়া থেকে। একদিন ক্লাস দেওয়া হবে এবং তারপরের দিন সেই ক্লাস অনুযায়ী প্রশ্নোত্তর আলোচনা করা হবে আমাদের ফেসবুক গ্রুপে হিস্ট্রি ইন ডিপে। প্রতি একদিন অন্তর অন্তর নতুন ক্লাস দেওয়া হবে। এবার আসে সিলেবাস। এই হচ্ছে ইউজিসির সিলেবাস নেটের। যেহেতু আমরা নেটের জন্য প্রিপারেশন নেব সবাই, তাই নেটের সিলেবাসটা এখানে দিয়েছি। প্রথমে আসছে কনসেপ্ট, আইডিয়া এবং টার্মস। এই টার্মসগুলো ভালোভাবে দেখে নিতে হবে এবং টার্মসগুলো সম্বন্ধে ডিটেলসও জেনে নেব। তারপর আসছে ইউনিট ওয়ান। ইউনিট ওয়ানে আর্কিওলজিক্যাল সোর্সেস আছে, তারপরে নিওলিথিক পিরিয়ড আছে, ক্যালকোলিথিক পিরিয়ড আছে, ইন্দাস সিভিলাইজেশন আছে, হরপ্পা সিভিলাইজেশন আছে, তারপরে বেদিক এরা এবং লেটার বেদিক পিরিয়ডগুলোও আছে। তারপরে মহাজন পদ ইউনিট ওয়ানের মধ্যেই চলে আসছে। ইউনিট টু এর মধ্যে আসছে মগধ, মহাজন পদ, মহাজন পদের পরে গ্রিক ইনভেনশন, আলেকজান্ডার, মৌর্য এম্পায়ার, আরও অনেক কিছু, এটসেট্রা এটসেট্রা। তারপরে ইউনিট থ্রিতে চলে আসছে রিজিওনাল কিংডমসগুলো, ডেকান, গঙ্গেস, কদম্বস, ওয়েস্টার্ন এবং ইস্টার্ন চালুক্যস, রাষ্ট্রকূটস, কল্যাণীস, এটসেট্রা এটসেট্রা। ইউনিট ফোরে চলে আসছে আমাদের মিডিয়াভেল ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল, এপিগ্রাফিক, নামিস্ট্যাটিক সোর্সেস, এগুলো সবই দেখতে হবে আমার দিকে। তারপরে পলিটিক্যাল ডেভেলপমেন্ট অফ দিল্লি সালতানাত, এগুলোও দেখতে হবে। মুঘল এম্পায়ার চলে আসছে তারপরে, বিজয়নগর এবং ব্রাহ্মিনস, তারপরে এগুলো সম্বন্ধে আরও ডিটেলস পরে আমরা জেনে নেব। শিবাজি আসছে ইউনিট ফোরের মধ্যে। ইউনিট ফাইভে চলে আসছে অ্যাডমিনিস্ট্রেশন এবং ইকোনমি, সুলতান পিরিয়ডের, মুঘল পিরিয়ডের সব কিছুর। প্রথম সুলতানি পিরিয়ড পড়ে নেব, তারপরে মুঘল পিরিয়ড পড়ে নেব, তারপরে বিজয়নগর এটসেট্রা এটসেট্রা। তারপরে আসছে ইউনিট ছয়। ইউনিট ছয়ে সুফি আছে, ভক্তি মুভমেন্ট আছে, শিখ মুভমেন্ট আছে, সোশ্যাল ক্লাসিফিকেশান আছে, এটসেট্রা এটসেট্রা, মহিলাদের অবস্থা আছে, আর্ট অ্যান্ড আর্কিটেকচার আছে, ইন্দো আরবিক আর্কিটেকচার আছে, মুঘল গার্ডেন্স আছে, এসব আছে। তারপর আসছে ইউনিট 7। ইউনিট 7 চলে আসছে মডার্ন হিস্ট্রি, আর্কাইভাল ম্যাটেরিয়ালস আছে, বায়োগ্রাফি আছে, মেমোরিজ আছে। প্রথমে রাইস অফ ব্রিটিশ এম্পায়ার দেখে নেবো, ইউরোপিয়ান ট্রেডার্সের ভূমিকা দেখে নেবো, তারপরে এস্টাবলিশ অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখে নেবো, রেভোল্ট অফ 1857 দেখে নেবো, আরও অনেক কিছু দেখে নেবো ইউনিট 7-এর মধ্যে। তারপরে ইউনিট 8-এর মধ্যে আসছে কলোনিয়াল ইকোনমি আসছে, ডিক্লাইন অফ ইন্ডাস্ট্রিজ আসছে, মনিটারি পলিসি আসছে, ফ্যামিন আসছে, ট্রাইবাল আসছে, ইন্ডিয়ান সোসাইটি আসছে, এটসেট্রা এটসেট্রা আসছে। তারপরে ইউনিট 9-এ চলে আসছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদের উদ্ভব চলে আসছে, স্বদেশি, স্বরাজ, তারপরে ডিপ্রেসড ক্লাস মুভমেন্ট আসছে, পার্টিসান চলে আসছে, বিআর আম্বেদকর চলে আসছে, নিউ এডুকেশন পলিসি চলে আসছে, এটসেট্রা এটসেট্রা, সব কিছু আমরা বলে নেবো। ইউনিট 10 পুরোটাই কিন্তু হিস্টোগ্রাফি। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, এই যে সিলেবাস, এই সিলেবাসটি সবার কাছে থাকা উচিত, যারা নেট সেটের অ্যাসপারেন্ট সবার কাছে থাকা উচিত, এবং শুধু থাকা উচিত নয়, সবার নখ দর্পণে থাকা উচিত। তাই সবার সুবিধার্থে আমি এই সিলেবাসটি গ্রুপে দিয়ে দেবো পিডিএফ আকারে। ব্যাস, আজকের ভিডিওতে এতটাই। পরের ক্লাসে আবার দেখা হবে নতুনভাবে। যদি কিছু মন্তব্য এবং উপদেশ দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।